বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালেও তার প্রভাবে ছত্তিশগড়ে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় আগামীকাল, উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নাগাড়ে বৃষ্টিতে দুই বঙ্গে একাধিক নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা, যার ফলে পূজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকে কলকাতায় টানা বৃষ্টি, যার ফলে এই অবস্থা কলকাতার বিভিন্ন জায়গায়। সকালের দিকে জলমগ্ন হয়ে পড়ে চিনার পার্ক, জল জমে কৈকালীর হলদিরামের সামনে। সকালের দিকে গাড়ি বিকল হয়ে যাওয়ায় জলে নেমে আরোহীদের গাড়ি ঠেলতে পর্যন্ত দেখা গেল কলকাতা বিমানবন্দর। সেই বিমানবন্দরে ঢোকার সামনের রাস্তাতেও জল জমেছে। সকাল থেকে এরকমই জলমগ্ন অবস্থা চিনার পার্কে। দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার ফলে ফের জিবিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 12,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। সকাল 8টার পর দুর্গাপুর ব্যারেজ থেকে 36,550 কিউসেক জল ছাড়া হয়েছে। ফের কি বীরভূমে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গ্রুপ বাজি বরদাস্ত করব না, সুতো ছেড়ে রেখেছি, যেদিন গোটাবো সেদিন বুঝবে আমি কি জিনিস। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসেনি। নারুরে তৃণমূলে অফিসে বসে দলের বিরুদ্ধে গোষ্ঠীকে বার্তা কাজল শেখে। যদি দেখা পথে চলে সোজা পথে আনা রাস্তা আমাদের জানা আছে, আবার বলছি অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে। টাঙ্গানিতে শোনা আমি চুরি করে বসে নাই।